আছি মহা শিখদের, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড ঈদ মুবারক, আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে, আমরা ঘুরতে বের হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আজকে আগেই বলবো না, ওখানে গিয়ে তারপর তোমাদেরকে বলবো যে এখানে এসেছি। সো চলো যাই। তো আমার সুন্দর স্বামী হচ্ছে ওখান থেকে পানি কিনছে, চলো আমরা স্টার্ট করি। তো আমরা উত্তরা তিয়াবাড়ি থেকে সাগুফতার দিকে যাচ্ছি, মিরপুর ডিএইচএসের ভেতর দিয়ে। আমাদের ম্যাক্সিমাম 15 মিনিট লেগেছে, অ্যান্ড দেন আমরা সাগুফতা পৌঁছে গিয়েছি। তো আমরা পৌঁছে গেছি, আর কোথায় এসেছি আই হোপ তোমরা এখনো গেস করতে পারোনি। চলো উপরে যাই, তারপর বলছি কোথায় এসেছি। তো আমরা এসেছি তীব্র চাপে। তো আমরা এখন আসছি হচ্ছে তীব্র চাপে, আর এই যে হচ্ছে তীব্র চাপের যে চাপ দাতা, এই যে হচ্ছে তীব্র চাপের মালিক মিস্টার মিফতা। আই কেউ ভিডিও দেখে আসলে কি ডিসকাউন্ট দিবা? অবশ্যই, তোমার জন্য তো তোমার তোমার ফলোয়ার অবশ্যই সব সময় ডিসকাউন্ট পাবে। ও আচ্ছা ঠিক আছে, একটা কোড দিতে হবে আলাদা করে। আচ্ছা তাহলে আমাকে একটা কোড দিয়ে দিও। ঠিক আছে। আচ্ছা, রেস্টুরেন্টটা হচ্ছে মিরপুর ডিএইচএস এর ঠিক পাশে, আর তোমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবে। আমি যেটা ভুল করছি, তীব্র চাপে হচ্ছে ডাবলে দিছো না, ডাবলেটা দিয়ে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, সবাই লিখবে CHAP। আর আমাকে হচ্ছে মিফতা বলছে আমাকে একটা কোড দিয়ে দিবে, তোমরা যদি এখানে আসতে চাও আমার কোডটা যদি ইউজ করো তাহলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে। তো মাত্র আসলাম, একটু চিল করি, তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছে। তো তোমাদের বোঝার জন্য আমি গুগল ম্যাপে প্রপার লোকেশনটা কীভাবে সার্চ দিবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো CHAP দিতে হবে, তাহলে তোমরা ইজি লোকেশনটা পেয়ে যাবে। আর এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আই হোপ তোমরা আসলে ডিসঅ্যাপয়েন্টেড হবে না। এই রেস্টুরেন্টটার কিন্তু ইনডোর আউটডোর দুইটা সেকশনই আছে, তোমরা যেখানে কমফোর্টেবল সেখানে বসতে পারবে। আর খুবই সুন্দর সুন্দর ফটো সেশন করার জন্য স্পেস আছে, আমিও ছবি তুলেছি অনেক সুন্দর সুন্দর, তো তোমাদেরকে সেগুলো পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেনু কার্ড, আর প্রাইসটা কিন্তু একদমই স্টুডেন্ট ফ্রেন্ডলি, তোমরা এখানে চাইলে যে কোনো সময় চলে আসতে পারো। আর মেনুর নামগুলো অনেক বেশি ইন্টারেস্টিং। তো ফার্স্টেই হচ্ছে আমি একটা ওয়াটারমেলন জুস ট্রাই করছি, জুসটা খুবই রিফ্রেশিং হয়েছে। অ্যান্ড দেন আমরা এখানে গাছ নিয়ে কথা বলছি যে কী কী টাইপের গাছ এখানে রাখা যেতে পারে। এটা যেহেতু নিউ একটা রেস্টুরেন্ট, সো এখনও গাছ ওভাবে প্রপারলি রাখা হয়নি। আর মিফতার কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে, আরও খুব ভালোভাবে সেটা এক্সিকিউট করতে পারবে বলে আমি বিশ্বাস করি, আর আমি জানিও, বিকজ ওকে আমি অনেক বছর থেকে চিনি। অ্যান্ড কী বলবো, নিজের বন্ধুর প্রশংসা এত নাই করি। তো যাই হোক, তোমরা একবার কিন্তু চলে আসতেই পারো, বন্ধুর রেস্টুরেন্ট দেখে বলছি না, এটা খুবই সুন্দর বিকালে বসে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। আর ইভিনিং ভিউটা তোমরা এনজয় করো। এটা হচ্ছে গিয়ে আমার বন্ধুর বউ, ওর নাম হচ্ছে গিয়ে বিদা। তো ও খুব সুন্দর সুন্দর ছবি আমাকে তুলে দিয়েছে, থ্যাংক ইউ। আর ইভিনিং ভিউটা কিন্তু খুবই ড্রিমি একটা ভিউ, আর আমাদের
ফুড এখানে চলে এসেছে, খুবই টেস্টি ফুড, তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না। এর আলুটার নাম হচ্ছে প্রথম আলু। তা আমি বলছিলাম না যে নামগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, আরও সুন্দর সুন্দর নাম এখানে কিন্তু আছে, তো তোমরা এসে চেক আউট করে নিও। আর তোমাদেরকে চলো কিচেনটা দেখাই। এখানে কিন্তু সবচেয়ে বেস্ট পার্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে গিয়ে একটা তেল তা দুইবার ওরা ইউজ করছে না, যখন যেটা ইউজ হচ্ছে এই যে এদিক দিয়ে দেখো একটা হোল করা আছে, এদিক দিয়ে কিন্তু সেটা ওরা ফেলে দিচ্ছে। আর খুবই শ্যালো ফ্রাই করা হচ্ছে, অল্প তেলে কিন্তু প্রত্যেকটা ফুড এখানে ওরা ফ্রাই করছে, আর কোয়ালিটিটা খুব ভালোভাবে মেনটেন করছে, এটা আমি নিজে কিচেনে গিয়ে দেখেছি। তো এই আর কি, কোয়ালিটিটা তো মেনটেন করতেই হবে, না হলে তো তোমরা যাবে না বা আমরা যাব না। সো এই আর কি, আর যে বলছিলাম না সুন্দর সুন্দর ছবি তুলেছে, এই যে দেখো কি সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা এখানে ওরা করেছে, ইনডোর বলো আউটডোর বলো প্রত্যেকটা জায়গা খুবই বোহেমিয়ান বলো বা আর্টিস্টিক বলো খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে জায়গাগুলোকে। তীব্র চাপ থেকে বের হচ্ছি, এখন যাচ্ছি ফাইনালি হচ্ছে নুপুরদের বাসায়। তো আজকে ওদের বাসায় হচ্ছে আমাদের দাওয়াত, ওখানে যাব। আর হচ্ছে আমার বন্ধু এদিকে আমাদেরকে উইয়ার্ড ভাবে তাকায় আছে, তো যাই হোক চলো যাই। তো আমরা আজকে আসছি হচ্ছে নুপুরদের বাসায়, কালকে যাওয়ার কথা ছিল কালকে যাইনি, আজকে ঈদের সেকেন্ড দিন আজকে আসছি। তোমার অনুভূতি কি? অনুভূতি